পারিবারিক অশান্তির জেরে শ্বশুর এবং শাশুড়িকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি জগৎবল্লভপুর থানার বর্গাছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য সন্তোষপুরের হাজরা পাড়ায়। অভিযোগ, হারাদন হাজরা এবং তেলকা হাজরার মেয়ে মালতী মণ্ডলের সাথে তার স্বামী গোষ্ঠ মণ্ডলের প্রায় অশান্তি হতো, যে কারণেই স্বামী এবং স্ত্রী আলাদা থাকতে শুরু করে এবং তারপরও মাঝে মধ্যেই জামাই গোষ্ঠ মণ্ডল শ্বশুর এবং শাশুড়ির বাড়িতে এসে প্রায় ঝগড়া অশান্তি চালাত, যেটা গতকাল চরমে ওঠে। শ্বশুর হারাদন হাজরা এবং শাশুড়ি তেলকা হাজরাকে গতকাল তিনটে নাগাদ গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় জামাই গোষ্ঠ মণ্ডল। আগুন লাগা অবস্থায় চেঁচামেচি শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতা মেডিকেলে স্থানান্তরিত করা হয়। পরিবার সূত্রে খবর, মৃত্যু হয়েছে হারাদন হাজরার এবং গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তেলকা হাজরা। জানা গিয়েছে ধৃত জামাইয়ের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক জামাই গোষ্ঠ মণ্ডল, ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। আমি ঢুকে দেখলাম এরকম জ্বলছে, আগুন জ্বলছে, তারপরে পোড়া দেখতে পাচ্ছি, গরম আর যেটুক পোড়া আছে। ঘুমিয়েছিল তো? হ্যাঁ, এবার ঘুমিয়েছিল। এবার ঘুমের মধ্যে কী করেছে, এবার কী বললো? ঘুমের মধ্যে এটা হয়েছে এটা। আচ্ছা, কী বললো? বললো যেটু, বললো জামাই এরকম চলে গেছে গোষ্ঠ। কে বললো? যে জেটু, যে মারা গেছে। হ্যাঁ, প্রায় আসতো, প্রায় আসছে না, কদিন আগে ঝামেলা ছিল, আসে না আর। এবার ইদানি করে কালকেই আসছে খালি। ঝামেলা প্রায় করতো? হ্যাঁ, প্রায় ঝামেলা করতো। তো কী করতো ঝামেলা? ঝামেলা বোনকে মারধর করতো, ওই মারধর তাড়ি দিত, ফেরে আসতো, ফের মারধর করতো, মারধরে পাঠিয়ে দিয়েছে। জেঠু তো ওপর রাখ কেন? জেঠু তো এরকম মেয়েকে কিছু বলে না বলে ওদের উপরে রাখ। কালকে দেখলাম, আমাকে হঠাৎ করে একটা আওয়াজ পেলাম, আওয়াজের মাঝখান থেকে আমি উঠে ছুটলাম। ছুটে আমাকে ওনার বৌমা ডেকে নিয়ে গেল। ডেকে নিয়ে যাওয়ার পরে দেখছি আগুন জ্বলছে, আগুন জ্বলার মাঝখান থেকে ঘরের ভেতরটা ওইরকম তাস্তি মানে পড়ে আছে, পড়ে থাকবার মাঝখান থেকে তাকে টেনে বার করলাম। বার করে এবার আগুনটাকে অনেক প্রায় 20-25 বালতি জল আমি নিয়ে এসে আগুনটাকে নেভাবে নিভিয়ে দিয়ে চেষ্টা করলাম যে আরও আগুন সাইডে লেগে যাবে। সাইডে সিলিন্ডার আছে, অনেক লোকের ব্যাপার আছে, এসব ব্যাপার হলে আরও উৎপন্ন হয়ে যেত। সেই উৎপন্নটা জানো, আমি অনেক তৃপ্তটা চেষ্টা করেছি আর। তারপরে কী করলো, আগুন নিভিয়ে দিয়ে এবার এই যে পেশেন্টগুলো খালি বলছে চলে যাচ্ছে, এনাকে সব হসপিটালের নিয়ে যাবার চেষ্টা করি।